ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم আজকে 19 মার্চ 2022 14 শাবান আমরা আমাদের দার উলুম শাহ ফরহান সিলেটে আজকের স্থায়ী মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান হযরত আমার যুবক ভাইয়েরা আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় পছন্দ করে এখানে জমা করেছেন এটা কথার প্রমাণ যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন এই কথার দলিল যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন আল্লাহ তাআলা তার জন্য দ্বীনের সমস্ত কাজকে সহজ করে দেন আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ ভালোবাসেন তার জন্য দ্বীন এই পরিমাণ সহজ আর আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ অপছন্দ করেন তার জন্য দ্বীন এই পরিমাণ কঠিন হয়ে যায় যাকে অপছন্দ করেন তাকে তার জন্য দ্বীন কঠিন হয় আর যাকে ভালোবাসেন তার জন্য দ্বীন সহজ করে দেন সিদ্দিকের জন্য জান্নাতের সমস্ত আমালকে সহজ করে দিয়েছি এজন্য জান্নাতের সমস্ত আমাল সহজ কার জন্য যাকে যতটা ভালোবাসেন তার জন্য জান্নাতের সমস্ত আমাল সহজ আল্লাহ তাআলা দ্বীন কাকে দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকেই দ্বীন দান করেন আর যাকে ভালোবাসেন অথবা যাকে ভালোবাসেন না দোনোদলকে দুনিয়া কিছুটা দান করেন দুনিয়া লিমান ইউহিব্বুহু যাকে ভালোবাসেন তাকেও কিছু দান করেন লিমান লা ইউহিব্বুহু যাকে ভালোবাসেন না তাকেও কিছুটা দান করেন লেকিন দিন শুধু তাকে দান করেন লিমা ইউহিব্বুহু আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন এজন্য আল্লাহ তাআলার কাছে দিন সবচেয়ে দামি বস্তু
সবচেয়ে দামি বস্তুটা মানুষ কাকে দেয়? যাকে ভালোবাসেন, যাকে যত বেশি ভালোবাসেন সবচেয়ে দামি বস্তুটা তাকে দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেই সবচেয়ে দামি বস্তু দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নসিব করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মতো দৌলত দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মতো দৌলত দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জন্য জমা করেছেন, হাজারো লাখ মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য বাছাই করেছেন। আজকে শাবানের 14 তারিখ চলে গেল, আগামী কালকেই শাবানের 15 তারিখ, হয়তোবা 14 দিন বা 15 দিন আছে রমজান বাকি। রমাদান লোককে ক্যারিম কেন দিয়েছেন? রমাদান দিয়েছেন শুধুই তার মাহবুবের উম্মতকে ভালোবেসে, তার মাহবুবের সৌজন্যে, তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌজন্যে আল্লাহ তাআলা তার মাহবুবের উম্মতকে রমাদান দিয়ে এক এক ফরজকে 70 গুণ দামি বানিয়ে দিয়েছেন, একটাকে 70 গুণ বানিয়ে দিয়েছেন। যদি আজকে দুনিয়ার স্বর্ণ কালকের বাজারে 70 গুণ হয় বলেন তো দুনিয়াটা কেমন হবে? স্বর্ণের ব্যবসায়ীরা কি করবে? স্বর্ণ স্বর্ণ হয়ে যাবে, আঙ্কেল বলেন স্বর্ণ তো স্বর্ণ হয়ে যাবে। যদি কালকে স্বর্ণের গুণ দাম কি হয়, 70 গুণ বেশি হয়, দুনিয়াটা কেমন হবে? কালকে যদি ডিজেলের দাম 70 গুণ বেড়ে যায় দুনিয়াটা কেমন হবে? আগামী 14 দিন পরে প্রতিটা ফরজ 70 গুণ দামি হবে। একজন মানুষ অনেকদিন ধরে চাকরি করে, অনেকদিন ধরে কি করে, চাকরি করে, বেসরকারি স্কুলে চাকরি করে, রেজিস্টার স্কুলে চাকরি করে, এ আশায় বুক বেঁধে আছে তার স্কুলটা সব জাতীয়করণ হবে, এমপিওভুক্ত হবে, রেজিস্টারভুক্ত স্কুল কি হবে, এ আশায় বুক বেঁধে 15 বছর মেহনত করছে। সে যদি জানে আগামী 15 দিন পরে তার স্কুল এমপিওভুক্ত হবে, এই 15 দিন তার উচ্ছ্বাসটা কেমন হবে? সবাই বলে উচ্ছ্বাসের সিলেটি শব্দ কি বলবে? আনন্দ, আনন্দ। এই 15 দিন তার খুশিটা কেমন হবে? সে যাকে দেখবে তাকে কি বলবে? আমার স্কুল বিভক্ত হচ্ছে আগামী 15 তারিখ, যদি স্কুল হেডমাস্টার হয় তো উনি কি করবে? সবার খুশি যা, হেডমাস্টারের খুশি কি? 15 বছর মেহনত খুশি, এই আশা। মুসলমান যেন 11 মাস মেহনত করে রমজানের আশা, 11 মাস ধরে ফেরেশতারা জান্নাত সাজাতে থাকে শুধুই রমজানের আশা। কি হয়, এমপিভুক্ত কলেজওয়ালা অপেক্ষায় আছে তার স্কুলটা সরকারি হবে, জাতীয়করণ হবে, সরকারি হবে, ফুল সরকারি হবে। আচ্ছা, অনার্স কলেজ মাস্টার্স ঘোষণা হবে, মাস্টার্স কলেজ ইউনিভার্সিটি ঘোষণা হবে আগামী 15 তারিখ, এই দিনগুলো এদের কেমন যাবে? এই শিক্ষকদের এই দিনগুলো কেমন যাবে? মানে কি পরিমাণ খুশি, খুশি, খুশির জোয়ারে ভাসবে। আর আরেকদিকে আশঙ্কা, যদি না হয় কি, একদিকে আনন্দের বন্যা আরেকদিকে একটুখানি কি আশঙ্কা, যদি মিস হয় এ পর্বেও যদি কি হয় সবাইকে কি বলতে থাকে, দোস্ত দোয়া করবেন এখানে 15 তারিখে আমাদের স্কুল ঘোষণা হতে যাচ্ছে, দোয়া করবেন যেন কোনো অসুবিধা না হয়, কি দোয়া করবেন যেন কোনো কি অসুবিধা না হয়, আইনি কোনো জটিলতা না পড়ি, বলেন
আচ্ছা কোন যুবকের জন্য আমেরিকার ভিসা এসে গেছে, 15 দিন পরে তোমার ফ্লাইট, বলতো এই 15 দিন তোমার কেমন যায়? যারা গেছেন বলে সব তো লন্ডন আমেরিকা বসেই আছেন, কাজ কেনাদাওয়ালা বলেন এই 15 দিন কেমন যাবে। আচ্ছা কোনো